আপনাদের এই মসজিদে আজান কেমনে দেয় কে জানে, জানি না। আমাদের ঢাকায় আজান দেয়, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আশহাদু আন, আমরা ঢাকায় ঢাকার আজান, সেটা কেমনে দেয় কেমন কে জানে, আশহাদু আন মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নামাজের দাওয়াত দেওয়ার আগে আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্ত আমাদের ইমাম সাহেবের না, সিদ্ধান্ত আমাদের গুচ্ছ গ্রামের গাউসিয়া কমিটির না, সিদ্ধান্ত আমার নুরি ভাই না, তাহিরি ভাই না, আশিকি সাহেবের না, সিদ্ধান্ত আমার আল্লাহ। নামাজ পড়বা, ও মুয়াজ্জিন সাহেব তুমি আজান দিবা, আজান দিবা, এটা গতকালকে কাজীর দৌড়িয়ে বলেছি, তুমি আজান দিবা, আজানে হাইয়া আলা সালা বলবা। ও যাদের ইমানে গন্ডগোল, খেয়াল করুন, খেয়াল করুন আমার আল্লাহ কত চমৎকার সিদ্ধান্ত, এই তোমরা নামাজের দাওয়াত দিবা, এ মুয়াজ্জিন সাহেব আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে হাইয়া আলা সালা, এটার বাংলা অর্থ হলো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ এটার বাংলা অর্থ হলো মুক্তির দিকে আসো। আমার লাইকা জিব্রাইল নামাজ চিনানোর আগে আমার হাবিবের আমি আল্লাহ চিনাবো, আর একটু জোরে কন, নামাজ চিনানোর আগে আমার বন্ধুরে চিনাবো। এক গুচ্ছ গ্রামের মানুষ, আনোয়ারার মানুষ, আমার আল্লাহ কি বুঝাইতে চাইলেন, আমার আল্লাহ আপনাকে আমাকে কি বুঝাবেন, ইমানের কত দাম, ইমানের কত মূল্য, বাজার রে আমার আল্লাহ আজান দিবে মুয়াজ্জিন, মুয়াজ্জিনের জন্য আমার আল্লাহ একটা আইন পাস করলেন, মুয়াজ্জিন নামাজের দাওয়াত দেওয়ার আগে আমার রসুলের দাওয়াত দাও, আশহাদু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটার আগে হাইয়া আলা সালা বইল না, নাকি নাকি চিটাগাং কি এই নিয়ম না, নবীজির নাম মুবারক আগে এর পরে হলো নামাজের দাওয়াত, কথা বলে না কেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর পরে কি হাইয়া আলা সালা, আল্লাহর সিদ্ধান্ত কেমন, এই সিদ্ধান্ত তো আমার রসুলের সিদ্ধান্ত না, সিদ্ধান্ত হলো আমার আল্লাহ, ওই আল্লাহ আইন কোন, ওই আল্লাহ আইন পাস করলেন যে আমার নামাজের দাওয়াত দিতেই হবে, কিন্তু নামাজের আগে আমার রাসূলের দাওয়াত দিতে হবে। ওই আল্লাহ কোরআনুল কারিমে 15 পারায় 16 পৃষ্ঠার প্রথম আয়াতে আমার আল্লাহ ওয়াজ করলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াআমিলুস সলিহাত, নিশ্চয়ই যাহারা ঈমানদার, ঈমানের পরে যারা আমল করবে, আমার আল্লাহ কয় ইন্না লা নুযিউ আজরা মান হাসানা আমালা, এই আমলকারী ঈমানদারদের আমলের আমলটা আমি আল্লাহ বিনষ্ট হতে দেব না, আমি আল্লাহর দরবারে জমা করে রাখব, সিল্লাকে মারহাবা বলবেন না। এখনো কোন তামরা হাদিসে ঢুকি নাই কোরআন থেকে শুধু ইমানের কথা, ঠিক কি না বাবা, ওই আল্লাহ 16 পারার 11 পৃষ্ঠার প্রথম আয়াত আবারও ইমানের দাওয়াত, আমলের আগে ইমানের দাওয়াত দিলেন, তাইলে বুঝতে হবে ইমানের কত দাম, ঠিক কি না বলো আমার ভাইরা আমার বন্ধুরা, ওই আল্লাহ 16 পারায় 16 পারার 11 পৃষ্ঠায় আবারও ইমানের আগে আমলের আগে ইমানের দাওয়াত দিলেন, ইন্নাল্লাযীনা আমানু আবারও বললেন
যাহারা ঈমানদার ওয়া আমিলুস সালিহাত ঈমানের পরে যারা আমল করবে আবার জীবন দিয়ে হায় হায় কোরআন ও হাদিসে বলে নবীজি ঈমান জোরে কোরআন ও হাদিসে বলে নবী সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদ বলো কোরআন নবীজি ঈমান সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদ বলো সাহাবারা জীবন দিয়ে এই জবান বন্ধ রাখলে আল্লাহ বোবা বানিয়ে দিব বোবা বুঝেন বোবা মুখ আছে জবান আছে কিন্তু কথা বলতে পারে না তাদেরকে বোবা কয় সিধা খান কি কয় বোবাই কয় রসুলের শান যদি আপনার জবান বন্ধ থাকে আল্লাহ বোবা বানায় দিব তাইলে চেষ্টা করতে হবে এটা সোজা কথা কোরআন ও হাদিসে বলে নবীজি ইমাম এটা কি আর কঠিন কি আছে মহব্বতে কোরআন ও হাদিসে বলে নবীজি ইমাম বলো কোরআন সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদ বলো সাহাবারা লেখলাম অনেক আগে লেখাই গজলটা পুনঃ প্রায় 21 বছর আগে আল্লাহ এত ভালোবাসো কেন নবীকে তাই তো আজান কামতে রাখছো তাহাকে আল্লাহ এত ভালোবাসো কেন নবীকে তাই তো ভালো তাই তো আজান কামতে রাখছো তাহাকে ওই নবীজি উম্মতের ইমানের ইমান হায় হায় ওই নবীজি উম্মতের ইমানের ইমান সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদ বলো সাহাবারা মাশাআল্লাহ আর দেশ বিদেশে ঘুরি আমি পাইতে তোমারে ডুব দিয়েছি আমার নবীর প্রেমের সাগরে হায় হায় দেশ বিদেশে ঘুরি আমি পাইতে তোমারে ডুব দিয়েছি আমার নবীর প্রেমের সাগরে ও গো নবী আপনি মোদের পরাণের পরাণ হায় হায় ও গো নবী আপনি মোদের পরাণ পরাণ মাশাআল্লাহ ও গো নবী আপনি মোদের পরাণ আর আমার ও গো নবী আপনি মোদের পরাণ এইবার সে সুন্দর হইছে বেড়া মারহাবা কামিয়া এবার সবাই খেয়াল আইছে ও গো নবী আপনি মোদের পরাণের পরাণ বলো নবী সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদ বলো সাহাবারা কোরআন হাদিসে বলে নবীজি ঈমান বলো কোরআন বলে নবী মান সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদ বলো কোরআন হাদিসে বলে নবীজি ঈমান বলো নবী সাহাবারা হলেন শহীদ বলো সাহাবারা এখন আমি যে বললাম কোরআন ও হাদিসে বলে নবীজি ঈমান এটা কেমনে বললাম কোথ থেকে বললাম আমার আল্লাহ কোরআনুল কারিমে এবার একটা প্রেমের খেলা হয়েছে যেহেতু কোরআন শরীফ এই গ্রামের এই কোরআন আমার না এই কোরআনের পাঁচ পারার 19 পৃষ্ঠার একটা আয়াত আমি পড়ব আমি আপনাদের দিকে তাকায়া বের করলাম তাকায়া দেখি আয়াত যেটা পড়ব
একবার উল্টা নিতে আমার আল্লাহ ওই আয়াতটাই বের করে দিয়েছে। জোরে বলুন আমার আল্লাহ। আল্লাহ বুঝিয়ে দিলেন পাগলা শিকিরে তুমি আমার হাবিবের শান বলবা, তোমার কষ্ট করা লাগবে, তোমার কষ্ট করা লাগবে না, তুমি শুধু বলে দাও আমি রব্বুল আলামিন তোমার হাবিবের শানের আয়াত আমি আল্লাহ বের করে দিব। আমার আল্লাহ কোরআনুল কারীমে আমাদের ইমানদারদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারদেরকে ডাক দিলেন হে ইমানদারগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, ইমানদাররা আবারো তোমরা ইমান আনো, কোথা কেমনে, বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহর উপর এবং রসুলের উপর, সুবহানাল্লাহ। হে ইমানদাররা তোমরা ইমান আনো, কেমন ইমান, কই ইমানদার, ওয়াল কিতাবিল্লাযী নাযযালা আলা রাসূলিহি, হে পাগলারা রসুলের উপর ইমান আনব, এই কিতাব রসুলের উপর আবার যে কিতাব আমি আল্লাহ নাজিল করেছি এই কিতাবের উপর তোমরা ইমান আনব। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আর এক জায়গায় বললেন, কোন জায়গা, সাতাশ পারার সাতাশ পিস সতের পৃষ্ঠা। আমার আল্লাহ কোরআনুল কারীমের সাতাশ পারায় সূরা হামিদে সাতাশ পারার ১৯ পৃষ্ঠায় আমরা অনেকেই শহীদ হতে চাই, অনেকে শহীদ হওয়ার জন্য ব্যাকুল। আমার আল্লাহ কেমনে শহীদ হওয়া যাবে? এক শহীদ হলো যুদ্ধের ময়দানে যে গলা কাটায়া দিলা, এক শহীদ হলো যুদ্ধের ময়দানে তলোয়ার আর আঘাতে আঘাতে শহীদ হয়ে গেল, এইটা একটা শহীদ। আর একটা শহীদ হওয়ার পরামর্শ আমি আল্লাহ দিয়া দিচ্ছি, আমার আল্লাহ কাওয়াল্লাযীনা আমানু, যাহারা ইমানদার, ইমানদার আল্লাযীনা আকু গেল আল্লাযীনা আমানু, ইমান আনতে বলেছেন আল্লাহ বিল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহর উপর ইমান আনে রাসূলের উপর ইমান আনে, আমার আল্লাহ কয় কই গেল উলাইকা হুমুস সিদ্দিকুন অশহাদাউ ইনদা রাব্বিহি। আর একটু জোরে কোন রসুলের প্রেম কত প্রয়োজন, আমার আল্লাহ কয় ইমান আনো আল্লাহর উপর, ইমান আনো রসুলের উপর, তাইলে কি হবে, কয় উলাইকা হুমুস সিদ্দিকুন, সিদ্দিক হওয়ার জন্য তোমাদের কত চেষ্টা, কিন্তু আমি আল্লাহর উপর ইমান আনার পরে যদি আমার রসুলের উপর ইমান আনো, হাবিবের প্রেমে যদি পাগল হয়ে যাও, তাইলে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আমি আল্লাহর দরবারে তুমি সিদ্দিক হিসাবে বিবেচিত হবা। আরো জোরে কর মারহাবা, শুধু সিদ্দিক নয় অশহাদা, আমি আল্লাহর ইন্দা রব্বিহিম, আমি রবের দরবারে তুমি শহীদ হিসাবে বিবেচিত হইবা। কিরে বাবা, শহীদ হওয়ার জন্য কত চেষ্টা মানুষের, জেহাদের ডাক চলে, জেহাদে যাব, বিপ্লব বিপ্লব ইসলামী অবশ্যই বিপ্লব লাগবে, সেটা আল্লাহ রাসূলের যে নির্দেশনা, ওই বিপ্লব লাগবে, মন মরা কোন বিপ্লব হলে এই পৃথিবীতে কোনদিন ইসলামের বিজয়, ইসলামের বিজয়। যেমন আমার আল্লাহ বাবা আমাকে বলেছে ওরা ইমান আর আমলের কথা, ইমান ইমান, যেমন আর একটা কথা কইছে শিরি, দেখেন আমরা যখন আল্লাহর ওলির কাছে কিছু চাই, ভাইরা শেরেকের ফতোয়া দেয় না, হাবিবের কাছে যদি কিছু চাই শেরেকের ফতোয়া দেয়। আরে বুখারী শরীফের মত হাদিস, ইননামাল আমালু বিন্নিয়ত, প্রত্যেকটা আমল তার নিয়তের উপর নির্ভর করে। এরা কত ধরনের শেরেকের কথা বলে, আমরা কদমবচি করি আমাদের পীর মুর্শিদের, এটা শেরেক,
কথা বলেন তা একদিন আমি জিগাইলাম ভাই এখানে শিরকের কি আছে আমার হুজুর কিবলার আমি কদম মুচি করলাম এইটার শিরকের কি আছে আমি তো আমার হুজুর কিবলাকে হুজুর কিবলাই ভাবি আল্লাহ মনে করি না আল্লাহর একজন বান্দা মনে করি কিন্তু তাকে আল্লাহ শাহিদ আল্লাহ বানাইছে নিদর আল্লাহ নিদর্শন হিসেবে আমি জানি এইজন্য তার কদম মুচি করছি এইটা শিরকের কি আছে ভাই মাথা নোয়াইছেন না কি নোয়াইছেন পিছনের বাইরা কোন ইয়া রাসূলুল্লাহ তাহলে মহব্বতে বলতে হবে কে যাও ভাই নবীর কাছে পাগলের আরজি আছে কে যাও ভাই নবীর কাছে পাগলের আর এ সালাম দিও নবীর কাছে নবী গো এই গরিবের কি করার আছে মাওলা গো এই গরিবের কি মাশাল্লাহ কে যাও ভাই নবীর কাছে পাগলের আরজি আছে কে যাও ভাই নবীর কাছে এ পাগলের আর এ সালাম দিও নবীর কাছে নবী গো এই গরিবের কি বা করার আছে মাওলা গো এই গরিবের কি টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার ভালোবাসতে থাকবো আমি জীবন যত দিন আমার যতদিন জীবন আছে হাবিবকে ভালোবাসতে রাজি কি রাজি না এই ভালোবাসার নামই হইল ঈমান জোরে বলেন মারহাবা টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার ভালোবাসতে থাকবো আমি জীবন যত দিন আমার ভালোবাসতে থাকবো আমি জীবন ও গো আল্লাহ পরওয়ার দেখায় নবীর দিদার ও গো আল্লাহ জোরে দেখা আবার ও গো আল্লাহ না যাওয়ার বেথা যাবে মুছে নবী গো এই গরিবের কি বাপ সবাই নবী গো এই গরিবের কি মাশাল্লাহ কে যদি যদি জানতে পারেন যে গত আগামী 15 দিন পরে হুজুরে উমরায় যাচ্ছে আমার মসজিদের খতিব সাহেব হজে যাচ্ছে ওনার কাছে যাই এই গজলটা শোনাবেন যে হুজুর আমার মদিনা শরীফে যেতে মনে চাইছে আমার মদিনা শরীফে যেতে মনে চাইছে কিন্তু আমার তৌফিক নাই আপনি আমার এই গজলটা শুনুন শুনে আমার হাবিবের কদম মোবারকে আমার নাম ধরে আমার সালামটা নবীজির কদম মোবারকে দিয়ে দিবেন আমার চাইতে মনে চায় কিন্তু আমি গরিবের ইয়া রাসূলুল্লাহ এই সালাম পাঠানো ছাড়া আমার আর কোনো গতি নাই হুজুরকে আপনি বলবেন হ্যাঁ কি জানো যে মদিনার পাগল হয় আল্লাহ তাহার সহায় হয় জীবনে যে কোনো সময় একবার যাওয়া হয়ে যায় সুবহানাল্লাহ বলে না যে মদিনার পাগল হয় আল্লাহ তাহার জীবনে যেই কোনো সময় একবার তার মদিনা শরীফে যাওয়া হয়ে যায় যে মদিনার পাগল হয় আল্লাহ তাহার সহায় হয় জীবনে যে কোনো সময় একবার যাওয়া হয়ে যায় দুরুদ সালাম পড়তে থাকো তাহার জুদে কাঁদতে থাকো দুরুদ সালাম পড়তে থাকো তাহার জুদে দেখবা একদিন যাওয়া হয়ে গেছে নবী গো এই গরিবের কি মাশাল্লাহ এ মাওলা গো এই গরিবের কি
সালাম দিও নবীজির কাছে নবী গো এই গরিবের কি বা আছে মাওলা গো এই আশেকের কি বা অলিউল্লাহর যন্ত্রণা অনেকেই তো বুঝে না সুযোগ পেলে মুনাফিকরা করে সমালোচনা অলিউল্লাহর যন্ত্রণা অনেকেই তো বুঝে না সুযোগ পেলে মুনাফিকরা করে সমালোচনা বুঝেন আল্লাহ পরোয়ার বুঝেন নবী সরোয়ার বুঝেন আল্লাহ আরে বুঝেন নবী আরে তাই তো মনে আনন্দের গান গাইছে নবী গো এই গরিবের চে মাওলা গো এই পাগলের কি বা কে যাও এই 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 লাস্টেরটা সবাই মিল্লা কমু আমরা একসাথে কে যাও ভাই নবীর কাছে পাগলের হার জোরে জোরে কে যাও ভাই নবীর কাছে পাগলের হার এ সালাম দিও নবীজির কাছে নবী গো এই গরিবের কি বিশ্বের জমিনে হাত গোলা পাঠিয়ে দাও কে যাও ভাই নবীর কাছে পাগলের হার জোরে জোরে কে যাও ভাই এ পাগলের হার চে সালাম দিও নবীজির কাছে নবী গো এই গরিবের কি সব মোবাইলে লাইট গুলি একটু জ্বালাও দি বেলা সব মোবাইলে লাইট গুলি একটু জ্বালাও দি সবাই সবাই একটা মোবাইলে যেন বাকি না থাকে সবগুলো জ্বালাও একটা প্রেমের খেলা হয়ে যাও ঈদে মিলাদ নবীর মাহফিল ঈদে মিলাদ নবীর মাহফিল প্রথম করছেন রাব্বা ইমানদার গহন জুলুস কর বল না ইমানদার গহন কত সুন্দর লাইট বন্ধ করে না বেলা ঈদে মিলাদ নবীর মাহফিল প্রথম কে করছেন একটু জোরে কর আল্লাহ